বিশ্বের সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষস্থানে আছে অ্যামাজন। শীর্ষ দশের মধ্যে অধিকাংশই প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান, আছে আর্থিক ও অটোমোবাইল খাতের প্রতিষ্ঠানের নামও, পাশাপাশি ঠাঁই করে নিয়েছে ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটক। বিস্তারিত নুসরাত মমির রিপোর্টে। ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ তালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখে সুনাম বা ব্র্যান্ড ভ্যালু, যদিও এর কোনো আকার আকৃতি নেই। বিনিয়োগ, কর্মক্ষমতা, দায়, আয়, বিশ্বাসযোগ্যতার মতো নানা সূচকের ভিত্তিতে পরিমাপ করা হয় এই অস্পর্শনীয় সম্পদের। সম্প্রতি জরিপের ভিত্তিতে বিশ্বের 5,000 প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু পরিমাপ করেছে যুক্তরাজ্যের ব্র্যান্ড ফিনান্স, যেখানে শীর্ষ দশে প্রযুক্তি প্রতিষ্ঠানের জয় জয়কার। এতে সর্বোচ্চে রয়েছে অনলাইনে খুচরা পণ্য বিক্রির প্রতিষ্ঠান অ্যামাজন। এ মার্কিন প্রতিষ্ঠানটির সুনামের পরিমাণ দেখানো হয়েছে $299 বিলিয়ন। আটলান্টিক প্যাসিফিকের অপর পারে ছড়িয়ে পড়া ডালপালায় তারই ইঙ্গিত পাওয়া যায়। দ্বিতীয় স্থানে আছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অর্থের হিসাবে অ্যামাজনের সঙ্গে ব্র্যান্ড ভ্যালুর পার্থক্য মাত্র $1 বিলিয়ন। পরের দুই অবস্থানও ধরে রেখেছে দুই মার্কিন প্রযুক্তি জায়ান্ট। গুগলের সুনামের পরিমাণ দেখানো হয়েছে $281.4 বিলিয়ন। মাইক্রোসফট চতুর্থ স্থানে থাকলেও অর্থের হিসাবে গুগলের সঙ্গে পার্থক্য প্রায় $90 বিলিয়ন। শীর্ষ ব্র্যান্ড ভ্যালুর পঞ্চম স্থানে আছে খুচরা পণ্য বিক্রির আরেক প্রতিষ্ঠান ওয়ালমার্ট। ব্র্যান্ড ফিনান্সের হিসাবে প্রতিষ্ঠানটির সুনাম $113.8 বিলিয়নের। আর মাইক্রোসফটের প্রায় অর্ধেক ব্র্যান্ড ভ্যালু নিয়ে ষষ্ঠ অবস্থান দখল করে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং গ্রুপ। একমাত্র ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে শীর্ষ দশে আছে চীনের ICBC, যার ব্র্যান্ড ভ্যালু $69.5 বিলিয়ন। আর টেলিকম খাতের শীর্ষ ব্র্যান্ড ভ্যালু দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের ভেরাইজনের। বৈশ্বিক তালিকা অষ্টম স্থানে থাকা প্রতিষ্ঠানটির সুনামের পরিমাণ দেখানো হয়েছে $67.4 বিলিয়ন। শীর্ষ দশে একমাত্র অটোমোবাইল প্রতিষ্ঠান টেসলা, $66.2 বিলিয়ন সুনাম নিয়ে আছে নবম স্থানে। $65.7 বিলিয়ন ব্র্যান্ড ভ্যালু নিয়ে দশম স্থান দখল করেছে বিতর্কিত চীনা বিনোদন ভিত্তিক প্রতিষ্ঠান টিকটক। খাতভিত্তিক ব্র্যান্ড ভ্যালু তালিকার শীর্ষে আছে প্রযুক্তি। অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাং এর মতো প্রতিষ্ঠানের কল্যাণে এ খাতের সম্মিলিত সুনাম $891 বিলিয়ন। নুসরাত মৌমি, চ্যানেল 24।